হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানি। আজ 17th জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে এলাম। প্রতিদিনের মতোই কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা প্রশ্ন প্রোভাইড করব, আর প্রতিদিনের মতোই প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে থাকবে এক্সট্রা ডেটা, স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা আগের ক্লাস মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাস ডেফিনেটলি পেয়ে যাবে। তাহলে চলো বন্ধু, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব 16th জানুয়ারি তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, গুজরাটের কেভাদিয়া রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে একতা নগর রেলওয়ে স্টেশন নাম রাখা হয়েছে, একতা নগর রেলওয়ে স্টেশন। তো গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। দুই নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড IMF এর পরবর্তী চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন পিয়েরে অলিভার গোরিনচাস। IMF এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন, প্রতিষ্ঠা সাল 1945 সালে 27শে ডিসেম্বর, বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা। তিন নম্বর প্রশ্ন, ইসরোর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন ডক্টর এস সোমনাথ। ওকে, এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে নিতাই হাজরা, সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি, তারপরের নাম অঙ্কনা ঘোষ, রাহুল মজুমদার, সৌমজিৎ দাস, বিশ্বরূপ বিশ্বাস, বোবান রয়। প্রত্যেকে সঠিক উত্তর করেছো। আজকে ক্লাসে হোমওয়ার্কের তিনটে প্রশ্ন আমরা শেষে গিয়ে দেখব, তার আগে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসে। প্রথম প্রশ্ন, 17 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, সম্প্রতি আলী খান স্মাইলভ কোন দেশে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি কাজাকস্তান। অপশন ডি, কাজাকস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আলী খান স্মাইলভ। কাজাকস্তানের রাজধানী হচ্ছে নূর সুলতান, মুদ্রার নাম টেঙ্গে। দুই নম্বর প্রশ্ন, ইনডমিটেবল এ ওয়ার্কিং ওমেন্স নোটস অন লাইফ, ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখিকা? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি অরুন্ধতী ভট্টাচার্য। যাব তিন নম্বর প্রশ্নে, সম্প্রতি কোন রাজ্যের 4টি গ্রামকে রেভিনিউ ভিলেজেস হিসেবে ঘোষণা করা হলো? রেভিনিউ ভিলেজেস কোন রাজ্য? উত্তরপ্রদেশ। অপশন ডি, এই 4টি গ্রাম হলো ভবানীপুর, তেধিয়া, ঢাকিয়া এবং বিচিয়া। উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা জানব, রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। প্রচলিত নৃত্য হচ্ছে রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার ঝটপট দেখে নাও। উত্তরপ্রদেশ রাজ্য সরকার ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করেছে। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন দুর্গাশঙ্কর মিশ্র। ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ রেলওয়ে স্টেশন নাম রাখা হলো। সৈনিক স্কুলের নাম প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে রাখা হলো। উত্তরপ্রদেশ তৃতীয়তম জাতীয় জল পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে। এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। চার নম্বর প্রশ্নে যাব, কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন ইত্তিরা ডেভিস? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ইনি ইত্তিরা ডেভিস। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক গঠিত হয়েছে 1 ফেব্রুয়ারি 2017, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, ট্যাগলাইন হলো ভরসা আকে ভরসে পর। যাব পাঁচ নম্বর প্রশ্নে, সম্প্রতি কোন সংস্থা ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষণ করেছে? কোন সংস্থা এটা করলো? DRDO করলো। অপশন বি, DRDO-র ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিষ্ঠা 1958, সদর দপ্তর নিউ দিল্লি, অধ্যক্ষ রয়েছেন জি সতীশ রেড্ডি। যাব ছয় নম্বর প্রশ্নে, কোন সংস্থা গ্লোবাল রিস্ক রিপোর্ট 2022 প্রকাশ করেছে? কোন সংস্থা প্রকাশ করেছে? WEF। অপশন এ,
WEF WEF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠা January 1971 সদর দপ্তর কোলগ্নি সুইজারল্যান্ড যাব 7 নম্বর প্রশ্নে কোন ভারতীয় সংস্থা নিউ ইয়র্কের 5 তারা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল এর 73.37% অংশীদারিত্ব ক্রয় করেছে কোন ভারতীয় সংস্থা তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড RIL অপশন বি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড 729 কোটি ভারতীয় টাকায় ম্যান্ডারিন ওরিয়েন্টালের 73.37% অংশীদারিত্ব ক্রয় করেছে আচ্ছা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠা হয়েছে 1973 মে সদর দপ্তর মুম্বাই প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি চেয়ারম্যান এবং MD রয়েছেন মুকেশ আম্বানি যাব 8 নম্বর প্রশ্নে মার্ক রুটে কোন দেশের চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি নেদারল্যান্ড নেদারল্যান্ডের চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মার্ক রুটে নেদারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত রাজধানী আমস্টারডাম মুদ্রা ইউরো 9 নম্বর প্রশ্নে যাব সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22 লঞ্চ করেছে এটা লঞ্চ করেছে অপশন সি সুভাষ সরকার কেন্দ্রীয় রাজ্য শিক্ষামন্ত্রী সুভাষ সরকার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার 2021-22 লঞ্চ করেছে 10 নম্বর প্রশ্ন কবে 20th ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে 20তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে না এটা শুরু হয়ে গেছে অপশনে 15 জানুয়ারি এটা শুরু হয়েছে তো বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা মুদ্রা টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাধীনতা দিবস 26 মার্চ 1971 তো এই প্রশ্নটা কিন্তু শুরু হবে কথাটা হবে না শুরু হয়েছে কবে 20তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে 15 জানুয়ারি শুরু হয়েছে তো বাংলাদেশ সম্পর্কে আমরা জানব বাংলাদেশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে যোগাযোগ এবং আলাপন নামে অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ ভারত ও বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল পরিষেবা চালু হয়েছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2020 সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাংলাদেশে গান্ধী জাদুঘরের উদ্বোধন করা হয়েছে এই হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যাব 11 নম্বর প্রশ্নে ইন্ডিয়ান স্কিলস 2021 ন্যাশনাল কম্পিটিশনে কোন রাজ্য শীর্ষে রয়েছে তো শীর্ষে রয়েছে উড়িষ্যা রাজ্য অপশন বি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যপাল গণেশী লাল প্রতিষ্ঠা দিবস 1 এপ্রিল 1936 উড়িষ্যার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স উড়িষ্যার কটকে রাজ্যের দীর্ঘতম টি আকারে সেতু নির্মিত হলো উড়িষ্যার গঞ্জাম জেলা প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলার তকমা পেল করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরি প্রার্থীদের বয়স সীমা 32 থেকে 38 করেছে উড়িষ্যা সরকার মাতৃত্বকালীন ছুটির দিন সংখ্যা 90 থেকে বাড়িয়ে 180 দিন করেছে উড়িষ্যা রাজ্য সরকার আর সম্প্রতি উড়িষ্যার বিখ্যাত অভিনেতা মিহির দাস প্রয়াত হয়েছেন এই হচ্ছে উড়িষ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যাব 12 নম্বর প্রশ্নে কোন রাজ্য সরকার অনলাইন গেম সঞ্চালনের জন্য একটি আইন প্রণয়নের ঘোষণা করেছে কোন রাজ্য সরকার করেছে অপশন বি মধ্যপ্রদেশ অনলাইন গেমে আসক্তির ফলে 11 বছর বয়সী বালকের আত্মহত্যার পর মধ্যপ্রদেশ সরকার একটি আইন প্রণয়নের ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা জানব মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল স্থাপন 1 নভেম্বর 1956 প্রচলিত নৃত্য হচ্ছে পাণ্ডভানি মাচা লোটা মধ্যপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক হল বান্ধবগড় কানহা সাতপুরা মাধব পান্না সঞ্জয় পেঞ্চ ন্যাশনাল পার্ক বনবিহার ন্যাশনাল পার্ক আর ফসিলস ন্যাশনাল পার্ক তো বনবিহার ন্যাশনাল পার্ক ভোপালে অবস্থিত তোমাদের গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি পড়িয়েছিলাম ভারতের সবথেকে পুরানো বা বয়স্ক স্লথ ভল্লুক প্রয়াত হয়েছে সে বনবিহার ন্যাশনাল পার্কেই ছিল তো তার নাম হচ্ছে গুলাব মধ্যপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও মধ্যপ্রদেশ রাজ্যে 5টি ড্রোন স্কুল স্থাপিত হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অ্যাডভান্সড বায়োলজিক্যাল ডিফেন্স রিসার্চ সেন্টার স্থাপিত হতে চলেছে
মধ্যপ্রদেশে ওয়ার্ল্ড সঙ্গীত তানসেন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-23 হোস্ট করবে মধ্যপ্রদেশ। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 অনুসারে এলাকা অনুসারে সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশ। এই হচ্ছে মধ্যপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 13 নম্বর প্রশ্নে যাব। স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া SAI দ্বারা ওয়েট লিফটিংয়ের জন্য প্রথম হাই পারফরমেন্স ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে অপশন এ অবিনাশ পাণ্ডুকে। ক্রীড়ামন্ত্রী 2024 প্যারিস অলিম্পিক পর্যন্ত ভারোত্তোলনের জন্য প্রথম হাই পারফরমেন্স ডিরেক্টর হিসেবে অবিনাশ পাণ্ডুকে নিয়োগের অনুমোদন দিয়েছে। স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়েছে 1984 সালে হেডকোয়ার্টার দিল্লি, ইন্ডিয়া। যাব পরবর্তী প্রশ্নে 14 নম্বর। ব্রহ্মোস মিসাইলের জন্য কোন দেশ ভারতের সাথে 375 মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি করেছে? কোন দেশ চুক্তি করেছে? অপশন বি ফিলিপাইন। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা, মুদ্রা হচ্ছে পেসো, আর এটা হচ্ছে ব্রহ্মোস মিসাইল। যাব শেষ প্রশ্নে 15 নম্বর। কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথম সম্পূর্ণ 3D প্রিন্টেড নমনীয় অর্গ্যানিক লাইট এমিটিং ডায়োড OLED ডিসপ্লে তৈরি করেছে? কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন বি মিনেসোটা টুইন সিটি ইউনিভার্সিটি, অপশন বি। এই আবিষ্কারের ফলে ভবিষ্যতে কম খরচে OLED ডিসপ্লে আসতে পারে, যা বাড়িতে যে কেউ 3D প্রিন্টার ব্যবহার করে ব্যাপকভাবে তৈরি করতে পারে। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। প্রতিদিনের মতোই 3টে প্রশ্ন রেখেছি, উত্তর কমেন্ট সেকশনে জানাবে। প্রথম প্রশ্ন, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? দ্বিতীয় প্রশ্ন, লিজেন্ডস লীগ ক্রিকেটের দ্বারা সমস্ত মহিলা ম্যাচ অফিসিয়াল টিমের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? 3 নম্বর প্রশ্ন, ভারতের 73তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন? 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের, উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 16 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? অপশন সি 15ই জানুয়ারি। 2 নম্বর প্রশ্ন, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমেরিকান মুদ্রায় স্থান পেলেন কে? অপশন এ মায়া অ্যাঞ্জেলো। 3 নম্বর প্রশ্ন, এশিয়া কাপ 2022-এর জন্য ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন বি সবিতা পুনিয়া। 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ICHR এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? অপশন সি রাঘবেন্দ্র তানবার। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি নাইটহুড উপাধি পেলেন কোন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার? অপশন এ ক্লাইভ লয়েড, অপশন এ ক্লাইভ লয়েড। 6 নম্বর, ব্যাডমিন্টন আন্ডার-19 গার্লস সিঙ্গেলস বিভাগে বিশ্বে 1নং স্থান অর্জন করলো কোন ভারতীয়? বিশ্বে 1 নম্বরে কোন ভারতীয় আছে? অপশন বি তাসনিম মীর। 7 নম্বর, ভারতে কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন এরিক গার্সেটি? অপশন ডি যুক্তরাষ্ট্র। 8 নম্বর, অক্সফোর্ড ইউনিভার্সিটি বিজনেস স্কুলের ডিন হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অধ্যাপক? অপশন ডি সৌমিত্র দত্ত। 9 নম্বর, প্রথম ভারতীয় হিসেবে ডক্টর রিমিংটন অ্যাওয়ার্ড পেলেন কোন বাঙালি? অপশন বি উমাশঙ্কর মণ্ডল। 10 নম্বর, সম্প্রতি প্রয়াত সরোজ পট্টনায়ক কে ছিলেন? অপশন বি মিউজিক কম্পোজার। 11 নম্বর, ইসরো সম্প্রতি সফলভাবে গগনযান নামক মানব মহাকাশ কর্মসূচির জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনের টেস্ট সম্পন্ন করেছে, ইঞ্জিনটির নাম কি? অপশন এ বিকাশ। 12 নম্বর, ভারতের সবথেকে পুরানো স্লথ ভল্লুক গুলাবো সম্প্রতি মারা গেল, ভল্লুকটি কোন ন্যাশনাল পার্কের? বন বিহার ন্যাশনাল পার্ক, অপশন বি। 14 নম্বর, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 অনুসারে কোন রাজ্যে এলাকা অনুসারে সবচেয়ে বেশি বন রয়েছে? অপশন সি মধ্যপ্রদেশ।
শেষ প্রশ্ন 15 নম্বর, 2022 গঙ্গাসাগর মেলা বর্তমানে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চলছে? অপশন বি পশ্চিমবঙ্গে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, বিগত 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, তোমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন ক্লাস করাচ্ছি সানডে ধামাকা, তারও প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।